আসাম বা গুয়াহাটি গেলে ঘুরে আসুন এখান থেকে। উত্তর পূর্ব ভারতের সিল্কহাব বলা হয় একে। আসামের বিখ্যাত মুগা সিল্ক শাড়ি, যার দাম শুরু হয় 45,000 টাকা থেকে, তা তৈরি করা দেখতে বা কিনতে চাইলে চলে আসুন এখানে। আসামের সিল্কহাব শোয়ালকুচি। গুয়াহাটি শহর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত শোয়ালকুচি। গুয়াহাটি থেকে অটো বা গাড়ি ভাড়া করে যেতে পারবেন এখানে। ভাড়া পড়বে 1200 থেকে 1500 টাকা এবং সময় লাগবে 1 থেকে 1.25 ঘন্টা। গ্রামের প্রবেশের মুখে রয়েছে কারুকার্যপূর্ণ খুব সুন্দর তোরণ, যাতে হস্তশিল্পের ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়েছে। গ্রামে প্রবেশ করলেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর শাড়ির দোকান। তবে দোকানে প্রবেশের আগে অবশ্যই আশেপাশে বাড়িতে তাঁতের সাহায্যে আসাম সিল্কের মেখলা চাদর শাড়ি তৈরি করা দেখে আসুন নিজের চোখে। সিল্ক সাধারণত 4 প্রকারের হয়ে থাকে: মালবেরি, তসর, এরি এবং মুগা। মালবেরি সিল্ক আসামে চাষ হয় না, বেঙ্গালুরু থেকে আসে, তাই মালবেরি সিল্কের শাড়ির দাম বা চাদরের দাম একটু কম। তসর সিল্ক মালবেরি সিল্কের চেয়েও ভালো। এর রেশমের চাষ বিহার ও ঝাড়খণ্ডে হয়ে থাকে। এরি সিল্ক তসর সিল্কের চেয়ে উন্নত মানের। এই রেশমের চাষ উত্তর পূর্ব ভারতের অন্যান্য রাজ্যে হয়ে থাকে। মুগা সিল্ক সবচেয়ে ভালো আসাম সিল্ক। এই সিল্কের রেশমের চাষ একমাত্র আসামেই হয়, অন্য কোনো রাজ্যে হয় না। শরৎ ও বসন্ত এই 2টি ঋতুতেই শুধুমাত্র রেশমের চাষ হয়, অন্য কোনো ঋতুতে চাষ করা যায় না। আসামি ভাষায় মুগা মানে হচ্ছে ইউলিশ বা হলদে। খুব উন্নত মানের সোনালি রঙের রেশম এবং শুধুমাত্র 2টি ঋতুতেই উৎপাদন করা হয় বলে এই রেশম সুতোর দাম খুব বেশি। জানলে হয়তো অবাক হবেন, একটি মুগা সিল্ক শাড়ির দাম শুরু হয় 45,000 টাকা থেকে। তবে শুধুমাত্র মুগা সিল্কের শাড়ি নয়, অর্নামেন্টস, মেখলা চাদর, টুপি, ছাতা, পাঞ্জাবি, টাই, ব্লেজারও পাওয়া যায়। শাড়ি তৈরি দেখা হয়ে গেলে অনেক দোকান আছে, ঘুরে দেখে নিন কোন দোকানে কেমন কালেকশন রয়েছে। খুব বেশি না হলেও দামাদামি করলে দাম কিছুটা কমবে, তাই অবশ্যই কেনার আগে একটু দামাদামি করে নেবেন। মুগা সিল্ক শাড়িতে টেস্টিং সার্টিফিকেট ও হলোগ্রাম থাকে। কেনার সময় অবশ্যই দেখে নেবেন হলোগ্রাম ও টেস্টিং সার্টিফিকেট রয়েছে কিনা। তাই আসাম গেলে অবশ্যই ঘুরে আসুন এই সিল্কহাব। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।